শরৎ ঋতু চললেও দেখা নেই শরতের আকাশে সাদা মেঘের। এক সপ্তাহ ধরে এক নাগারে চলছে তুমুল বর্ষা। এখন সকল মানুষের মনে নিশ্চয় দুটি প্রশ্ন যাচ্ছে। প্রথম প্রশ্ন, এই আবহাওয়া কবে কাটবে? আর দ্বিতীয় প্রশ্ন, বাঙালির মনে তো জাগবেই, পুজোয় আবহাওয়া কেমন থাকবে? আপনারা এখন দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টিং নিউজ, আর এই আবহাওয়ার খবর নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে দোয়াচ্ছেন মণ্ডল। এখন আপনাদের জানাতে চলেছি আবহাওয়ার খবর। আর কতদিন চলবে বৃষ্টি? কবে কাটবে এই দুর্যোগ? পুজোর আবহাওয়ায় বা কেমন থাকবে? উৎসবের আমাজ ভেস্তে দিতে যেন চোখ রাঙাচ্ছে বর্ষা সুর। আপাতত আগামী 72 ঘন্টা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে প্রবল বৃষ্টি, পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার অর্থাৎ আজ ও কাল 2 চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান ও পাহাড়ের 5 জেলায় ভারী বৃষ্টি হবে। তবে সবথেকে বেশি বৃষ্টি হবে নদিয়া ও 2 চব্বিশ পরগনায়। এমনকি পশ্চিমবঙ্গের 3টি জেলা, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদায় বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। কিন্তু সবার মনে সবথেকে যে প্রশ্নটা বেশি যাচ্ছে, সপ্তমী থেকে দশমী এই কদিন আবহাওয়া কেমন থাকবে? সপ্তমী থেকে দশমীর এই 4 দিন কী হবে সে বিষয়ে নিশ্চিত করে এখনও বলতে না পারা গেলেও আবহাওয়া বিজ্ঞানীরা বৃষ্টির আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না। তবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। কিন্তু এর মাঝে একটি খুশির খবর আছে, মঙ্গলবার আকাশে সূর্য ওঠার একটি সম্ভাবনা আছে। বর্ষার মৌসুম শেষে মৌসুমী বায়ু অতি সক্রিয় হয়ে উঠেছে, তার সঙ্গে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় থাকায় পুজোর ওই 4 দিন রেনকোট বা ছাতি নিয়ে প্রতিমা দর্শন করতে হতে পারে। তবে প্রকৃতি সহায় হলে বর্ষা অসুরকে বধ করা যেতে পারে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।